কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন প্রায় 11:30 বাজে, এখন আমি চললাম, তোমরা জানো অবশ্যই, কয়েকদিন আগে আমি নোটিফিকেশন দিয়েছিলাম যে আমি মায়াপুর যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। তো এখন আমি রেডি, 11:30 বাজে প্রায়, তো যাই। আর এই হচ্ছে আমার লাগেজ, এই যে, চলো যাওয়া যাক। এই দিয়ে দিলাম তালা, এই হচ্ছে না, এক হাত দিয়ে হবে না। চলো, চলো আসি তাহলে। এই হচ্ছে মালদার অলি গলি রাত্রেবেলা, তা এখন সেরকম রাত হয়নি এখনো। এখন তো সবে বাজে হচ্ছে 11:30। তো এই একটা আমার বন্ধুর মেস, আমরা এদিক দিয়ে যাব। আমি ফেসটা দেখাচ্ছি না, কারণ এখন মানে দেখা যাচ্ছে না বা ভালো দেখা যাবে না, ক্যামেরাতে খুব একটা পড়বে না। এই হচ্ছে আমাদের রেল লাইনের রাস্তার উপরে উঠতে হচ্ছে, কারণ এটা দিয়ে আমাদের যেতে হবে। এই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব বন্ধ করা অবস্থা। ওদিক দিয়ে ট্রেন আসছে, বাট আমি কিন্তু পার হয়ে চলে আসলাম। এই হচ্ছে আমাদের রথবাড়ি, পিছনে গাড়ি আসছে গাইস, এই দেখো, এটা হচ্ছে আমাদের রথবাড়ি। ঠিক আছে, এখন যাব বিকিদার চায়ের দোকানে চা খেতে। এটা হচ্ছে আমাদের স্টেশন রোড, ঠিক আছে, তারপরে আগে চা খাবো, তারপরে কোন চাটা নিয়ে নিলাম বিকিদার স্টল থেকে। টুকটুকটুক, এই যে এটা দিয়ে উঠতে হবে। এই যে আমাদের টাক্কু, টাক্কু বাবু আমার একমাত্র ভাই নেই। গাইস, আমাদের ট্রেনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। আমি আর টাক্কু আমাদের চলে যাচ্ছি এখন সেই 3 নম্বর প্ল্যাটফর্মে, উপর দিয়ে যেতে হবে। এই টাক্কু আগে যাও, আমাদের টাক্কু বাবু উনি। ওটা নিচেই যাবে, আমরাও নিচেই যাবো, কিন্তু আমরা যাবো কিসে? এক্সিলেটারে। ইয়েস, ইয়ো ইয়ো করো তো একটু, ইয়ো ইয়ো, চলে আসো, আমরা যাবো গ্রাউন্ড ফ্লোরে। কোথায় কোথায় কোথায়? জিরো দিয়ে দিয়েছি গাইস, জিরোতে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ঘুরবে কিন্তু এবার, চ্যাও টাক টাক, চলো আগে এটা এটা দিয়ে, এটা দিয়ে, এটা চলো, এটা দিয়ে আছে সবাই। মালদা রেলওয়ে স্টেশন, ট্রেন আসবে 12:10 বলেছে, এখনো টাইম হয়নি, আর 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কখন আসে দেখি। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তো জানেনি, বাঙালি টাইম। ট্রেন ঢুকলো, বাট আমাদের B2 আছে, তো আমাদের এখন সামনের দিকে এগোতে হবে, দেখা যাক অনেকটা দূর। প্রচুর হাঁটতে হচ্ছে, প্রচুর হাঁটতে হচ্ছে, এখনো খুঁজে পাচ্ছি না আমাদের কামরা। B1 পেলাম সবে, সামনে B2, চলে এসেছি গাইস। চলো চলো চলো, খোলো এটা, খোলো। ট্রেনে উঠে গেছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর বাইরের ভিউটা এখন দেখানো যাচ্ছে না, কারণ অন্ধকার পুরোটা। যদি কোনো লাইট ফাইট কোনো ভিউজ আসে, কোনো ভিউ টু আসে, তাহলে অবশ্যই দেখাবো। ধীরাজ সরকার, ঠিক আছে। একটু রুম থেকে এখন উঠলাম, প্রায় 4টা বাজে, আর আমাদের নামার সময় হয়ে গেছে, নবদ্বীপ সময় পৌঁছে গেছে প্রায়, এখন আমাদের যেতে হবে। নবদ্বীপ ধাম ঢুকছি, রাত্রি 4:02, সরি মানে ভোর।
দেখতে পাচ্ছ, প্রথম আসলাম এই নবদ্বীপ ধামে। আমি এখন প্ল্যাটফর্ম ধরে হাঁটছি, কিন্তু জানি না কোথায় কোন দিকে যেতে হবে। যাই, কয়েকজনকে দেখলাম ওদিকে যাচ্ছে, তাই আমরা ওদেরকেই ফলো করছি। এই তো বাবু আগাও। নবদ্বীপ ধাম স্টেশনে আবার সিঁড়ি বেয়ে উঠছি, যেমনটা মালদা জেলাতে, মানে মালদা স্টেশনে উঠেছিলাম। উপর দিয়ে হাঁটছি, এখন জানি না কখন পৌঁছাবো, কখন রুমে পৌঁছাবো। একটু ঘুমাতে হবে, সারা রাত ঘুম হয়নি। এরপরে কোন দিকে? টোটোতে চড়ে গেছি আমরা। এখন এখান থেকে নবদ্বীপের যে ঘাটটা আছে, বা মায়াপুর ঘাট বলা হয়, সেখান সেদিকেই আমরা যাচ্ছি এখন। আর 20 টাকা করে ভাড়া নিচ্ছে এখানে। এটা কি সঠিক নাকি ভুল, তোমরা যারা যারা জানো একটু জানাও, কারণ আমাদের লুটতেও পারে বলা যায়। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার। প্রতিজন প্রতি 10 টাকা। টিকিট নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি লঞ্চের দিকে, চলো 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 চলো। তোজো পারবে আসতে? কাঠের ব্রিজ আমাদের গ্রামেও আছে এমন, দেখতে পাচ্ছ লঞ্চে ফার্স্ট টাইম। অনেক লোক হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে গঙ্গা নদী, অ্যাকচুয়ালি গঙ্গা নদী না, এটাকে ভাগীরথী নদী বলা হয়। এই অবধি নবদ্বীপ ধাম অবধি, ধাম অবধি ভাগীরথী নদী, অ্যান্ড তারপরের থেকে হুগলি নদী। সবাই জোগাড় টোগাড় দিল, এই যে আমরা এখন পার হচ্ছি, দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি গঙ্গার ঘাট বলে সবাই, ভাগীরথী নদী পার হচ্ছি আমরা। মায়াপুরে যেতে হলে ভাগীরথী নদী পার করেই যেতে হবে। লিভিং ফ্রম নবদ্বীপ, নবদ্বীপ ধাম ঘাট, ওইখান থেকে আমরা এখন নবদ্বীপ ধাম ঘাটের ওখান থেকে ছেড়ে দিল। এবার আমরা চলছি ইসপোর, মতলব মায়াপুর, প্রায় ধারে চলে এসেছি। কাছ থেকেই ভালো লাগবে, এটা জুম আউট জুম ইন হবে না। চলো এখনই পার হলাম ঘাট, এখন সামনের দিকে এগোতে হবে, তারপরে হোটেল, হোটেলে গিয়ে ঘুম। তিনটা, এই একজন দুজন, ওই কাকি আসো, দাঁড়াও আসতে দাও। আমরা প্রবেশ করে গেলাম প্রবেশ পথ। তো রাধে রাধে, প্রণাম করো। সকাল সকাল টোটো ধরে হুল্লোড় ঘাটের ওখান থেকে টোটো ধরে এখন রঘুনা মন্দিরের দিকে। জানি না রুম পাওয়া যাবে কিনা গদা ভবনে বা যশোদা ভবনে বা অন্য কোনো গেস্ট হাউসে, দেখতে হবে। এই যে একটা মন্দির আসবো, এটা বিকেলে দেখাবো, অন্য একটা মানে সেকেন্ড পার্টে আসবে ওটা। সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরবো, এই যে যত যা আছে সবাই ঘুরবো। আপাতত হালকা হালকা দেখে নাও তোমরা, চলো একদম মন্দিরের ভিতরে গিয়ে, মন্দিরের ভিতরে বলেছি একদম যেখানে থাকবো সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তারপরে আমি একবার আসছি। এখন বাজে সকাল 7টা, অনেক সময় পরে আমরা চেক ইন করলাম। তাহলে আপাতত পার্ট 1 এখানেই, নেক্সট পার্ট আসবে, ওটাতে মন্দির ঘুরিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর এখন স্নান ধান করে একটু আমি ঘুমানোর জন্য এখন আর খাওয়া দাওয়া করবো না, ঘুম থেকে উঠে একদম খাওয়া দাওয়া করে তারপরে একদম মন্দিরে। Waiting for the next vlog, part 2.
চলো টাটা। তোমরা কীর্তন কি জয়।